আমি তোমাদের প্রত্যেককে আমাদের বাড়িতে আসতে বারণ করি তার একটাই কারণ, তোমরা অনেকে চাও আমার সঙ্গে দেখা করতে, বাট আমি চাই না। পয়সার আশাতে মানুষ কাজ করতে যায়। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্তারা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো বেশ কিছুদিন আগে আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো সেখানকার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বাট বিয়ে বাড়ি থেকে এসে এতটা পরিমাণে আমি টায়ার্ড হয়ে পড়েছি, যার জন্য আমি কোনো রকম ভিডিও এখনো পর্যন্ত করিনি, এমনকি রিলস পর্যন্ত করছি না। তো যাই হোক, চারদিন আমি বেশ আনন্দে একদম শুয়ে বসে কাটালাম। এরপরে মনে হচ্ছে যে না, ভিডিও না করলে একদমই হবে না, ভিডিও আমাকে করতেই হবে। তো যার জন্য সকালবেলায় উঠেই স্নান ঠান সেরে নিয়েছি, সকালবেলায় না একটু বেশ খানিক পরেই সেরেছি। তো এখন আমি রান্না করবো, কেননা মা সবটাই কাজ করে দিয়ে চলে গেছে, মানে মা আর বাবা দুজনে একটু বেরিয়েছে এক জায়গায়, কোথায় বেরিয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। তবে এখন আমি করব রান্না, তো চলো আগে রান্নাটা সেরে নেওয়া যাক। আর আজকে মেনুতে তেমন কিছু করবো না, যেহেতু আমি ভিডিও করব বলে, শুধু ডাল ভাত পটল ভাজা আর ডিমের অমলেট, এই কিছু মানে এইটুকু জিনিস করব, করার পরে তারপরে একটু ভিডিও করব। তো চলো আগে রান্নাটা সেরে আসি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আমার রান্না কমপ্লিট, আর খুব তাড়াহুড়ো করে আমি রান্না করেছি, মাত্র এক ঘন্টার মধ্যে আমি পুরো রান্না কমপ্লিট করেছি। তো চলো তোমাদের একটু দেখাই যে আমি কী কী রান্না করলাম। এইখানে রয়েছে ডিমের অমলেট আর পটল ভাজা, আর এই হাঁড়িতে রয়েছে ভাত, আর আলু সিদ্ধ রয়েছে, যখন খাবো আর কি তখন মাখা যাবে। আর এদিকে রয়েছে ডাল করেছি, এটা হচ্ছে তোমার আলুর যে আলুটা যে মাখা হবে তার পেঁয়াজটা ভেজে রেখেছি, আর এই যে ডাল। আউ, গরম ভাপ বেরোচ্ছে, মানে এই সবে আর কি রান্না করলাম। রান্না করতে করতে আমি প্রায় হাঁপিয়ে গেছি, আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, তবুও না গরমটা মনে হচ্ছে যাচ্ছে না, মানে এত গরম পড়েছে বাইরে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি। দাঁড়াও তোমাদের একটু দেখাই যে বাইরে ঠিক কতটা বৃষ্টি হচ্ছে। এই দেখো, এই সবে বৃষ্টিটা থামলো, আর এখানে হাঁসগুলো দেখো বৃষ্টির জলে কি সুন্দর খেলা করছে। যাই হোক, সবে বৃষ্টিটা থামলো, এতক্ষণ প্রচণ্ড জোরে বৃষ্টি হলো, আর এই যে এখানে এত জল ঠল সব ভরে গেল। আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি, একটু আমি রেস্ট নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো ভাবলাম একটু রেস্ট নেব, কিন্তু এদিকে দেখো কারেন্টটাই চলে গেছে, এই যে পাহাড় এরকম অবস্থা, কারেন্ট চলে গেলে আমি কীভাবে রেস্টটা নেবো বলো? খুব গরম করছে যেন, তার বাইরে রোদও উঠছে প্লাস বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে, মানে একটা ভাবসা, যেমন গরম হয় না ঠিক তেমন হচ্ছে, আর ভালো লাগছে না, মানে প্রচণ্ড গরম। ভাবলাম একটু ভিডিও করব, সেটাও মনে হয় না আজকে হবে, কেননা সময়ও চলে যাচ্ছে, কটা বাজে? 2:32 হয়ে গেছে, 2:32 মানে আড়াইটা ধরো। এবারে এখন যদি কারেন্ট আসে আমি কখন রেডি হবো আর কখন ভিডিও করব? আর আমার এখানে তো কোনো রিং লাইটও নেই, ওইখানে মানে সমুদ্রকার রিং লাইট, কি বলবো, ভীষণ গরম করছে। চলো আবার একটু পরে দেখা হচ্ছে। এই তাকা একটু ঘরে তাকা, এদি শোন, একটু তাকা একটুখানে, একটু এখানে আয়, এখানে আয়, দেখা হয় একটু ব্লগে, একটু বন্ধ কর, একটু একটু হাই করে দে, আমি ওসব পারি না, এই এরকম এরকম তো করতে পারবি না, সেটা করবি না, আমি এটা কোনোদিন করি নি, আয় না, না আয় না। তো এটা হলো আমার দিদি, যাকে যার কথা আমি তোমাদের বলতাম যে আমার একটা দিদি আছে, দিদি আছে, কিন্তু দিদি কোনোদিন ব্লগে আসেনি, এ ফার্স্ট টাইম আসলো। আর ওই যে আমার মা, হ্যাঁ একটু পরে না, আমি বলছি একটু হাতটা দেখে সেটাও দেখা, তো তুই করিস না, আমার কোনোদিন করবি না, কি লজ্জা পায় বল, তোর কোথায় বাড়ি বলে দে। আমার বাড়ি কাকিনাড়া, কাকিনাড়া, আমার দিদি এত লজ্জা পাচ্ছে যে ও ব্লগে মানে কোনো কথাই বলতে পারছে না। যাই হোক, তারপরে সবাই মিলে একটু গল্প টল্প করতে করতে সন্ধে হয়ে গেল, আর একটু বানিয়ে নিলাম সন্ধেবেলা চাউমিন, মানে অনেক দিন ধরে চাউমিনের প্যাকেট এনে রেখে দিয়েছিলাম, তবে না আর করা হয়নি। আমার দিদি দেখো কত হাসছে, পয়সার আশাতে মানুষ কাজ করতে যায়। বলে দাও কোথায় যাচ্ছি, বাজারে যাচ্ছি।
আর মা আর আমি একবারে বাজার টাজার করে এসে তার মানে একবারে বাজার টাজার করে তারপর বাড়ি চলে আসবো। দেখো এদিকে মা আর আমি বাজারে এসেছি, অথচ বাজারে এসেও এতটা পরিমাণে বৃষ্টি, মানে আমরা এখনো বাজার পর্যন্ত ঢুকতে পারিনি তবু বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে শান্তি নেই কোথাও, শান্তি নেই। অনেকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য বাজারেও যাওয়া হচ্ছে না, আর বাজার দোকান ঘরে কিছুই নেই। তো আমি আর মা ভাবলাম চলো বাজারটা একটু করে আসি, এসেও দেখো তাও বৃষ্টি। এবার কী করবো, সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই চলে এসেছি চালের দোকানে চাল কিনতে। তারপর মা বললো বৃষ্টির মধ্যে ভিজে তো আর বাজার করা যাবে না, শুধু চালটা কিনেই আমরা বাড়ি চলে যাব। কিন্তু চালটা কিনে যে বাড়ি যাব তবুও মানে বৃষ্টি, তাও আমরা চালের দোকানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখেছো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি মানে ভিজে পুরো, মানে কী বলবো কীরকম যেন হয়ে গেছি। যাই হোক সেই ভিজে ভিজেই কোনো রকমে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে দেখছি আমাদের যে রাস্তাটা সেইখানে এতটা পরিমাণে জল হয়ে গেছে। অবশ্য এর থেকেও বেশি জল হয়, মানে সামান্য একটু বৃষ্টি হলেই না জল পুরো ভর্তি হয়ে যায়, আর জলগুলো না ভীষণ নোংরা, এই জলের মধ্যে আমাদের যেতে হয়। আবার তোমরা অনেকে বলো দিদি তোমাদের বাড়ি যাব দেখা করার জন্য, আমি শুধুমাত্র বর্ষাকালে এই কারণেই আসতে বারণ করি কি আমাদের বাড়ির সামনেটা প্রচণ্ড পরিমাণে জল হয়ে যায়, মানে প্রায় এক হাঁটু করে জল হয়, সামান্য একটু বৃষ্টি হয়েছে তাতেও কিন্তু এতটা পরিমাণের জল। যাই হোক তারপরে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে আসলাম বাড়ি, আর দেখো ভিজে কি অবস্থা, নিঘাত ঠান্ডা লাগবে, লাগতেই হবে আর কি, কেন বলো তো আমার এমনিতে ঠান্ডার প্রবলেম, ঠান্ডা লেগেও যেতে পারে কোনো ঠিক নেই। যাই হোক কোনো রকমে তো বাড়ি থেকে ফিরলাম, সরি বাজার থেকে ফিরলাম, ফিরে দেখছি মাথা ঠাতা সবই প্রায় ভিজে গেছে। তারপর আর কি করব, মাথার মধ্যে না আমি খানিকটা জল দিয়ে দিয়েছি, কেন বৃষ্টির জল যদি মাথায় পড়ে তাহলে আরও বেশি করে ঠান্ডা লাগবে, তাই ভাবলাম এক ঘটি জল নিয়ে মাথার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ঠান্ডাটা আর বেশি পরিমাণে না লাগে। আর যেহেতু বৃষ্টির জলে ভিজেছি তাই মাথার যন্ত্রণাও শুরু হয়ে গেছে। যাই হোক চলো আজকে আর ভিডিওটা বেশি বড় হলো না, এই পর্যন্তই, কাল দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর পারলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো ফলো করে দিও।